করোনা মহামারীর মধ্যে মাঠে খেলা ফেরানোর সিদ্ধান্তকে দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। প্রেসিডেন্ট বলেছেন, খেলার চেয়ে জীবন বড়, তাই মাঠের খেলার জন্য সংশ্লিষ্টদের আরও কিছু সময় অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন ইনফান্তিনো। সারা বিশ্বেই চলছে কোভিড-19 দাপট, রাষ্ট্রযন্ত্র যেন বিকল রূপ নিতে চলেছে দেশে দেশে, বিশ্ব অর্থনীতির চাকায় গতি মন্থরতা, পুরো লকডাউনে স্পোর্টস ফিনান্স। সেখান থেকে বেরিয়ে আসতেই হয়তো বিশ্বের জনপ্রিয় ফুটবল লীগগুলো দর্শকহীন মাঠে হলেও চালিয়ে যাবার গুঞ্জন চলছে ইংলিশ স্প্যানিশ ক্লাব পাড়ায়। সেদিকে চোখ ঘুরিয়েই এবার মুখ খুললেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা বস জিয়ান্নি ইনফান্তিনো। বললেন, এই দুর্যোগের মাঝে মাঠে খেলা ফেরানোর সিদ্ধান্ত হবে আত্মঘাতী। খেলা জীবনের চেয়ে বড় নয়, এটা একেবারেই দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত হবে যদি কেউ লীগ চালানোর কথা ভেবে থাকেন। পুরোপুরি শঙ্কামুক্ত না হওয়া পর্যন্ত আমরা কোনো খেলার পক্ষে নই। এই মুহূর্তে স্বাস্থ্যগত পরামর্শ মেনে চলাই হবে আমাদের প্রধান কাজ। সুস্থ ও স্বাভাবিক ক্রীড়াঙ্গনের পক্ষে ফিফা প্রেসিডেন্টের অবস্থান পরিষ্কার। প্রাণঘাতী ভাইরাস একদিন মানুষের কাছে পরাজিত হবেই, তার জন্য অপেক্ষা করতে হবে, বললেন ইনফান্তিনো। 100% সুস্থ ও স্বাভাবিক জীবনযাত্রার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। যদিও এই অপেক্ষায় বেশ ক্ষতিগ্রস্ত হবেন সংশ্লিষ্টরা, তবে কিছুই করার নেই, কারণ জীবন বাঁচানোর ভাবনাটাই আগে ভাবতে হবে আপনাকে। করোনাকালে সব দিক দিয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছে গোটা বিশ্ব, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা। সেদিকে খেয়াল রেখেই ফিফা বসের সোজা কথা, কোভিড-19 দূর না হওয়া পর্যন্ত কোনো খেলা নয়। শাহান পাপন, DBC News Desk.